চিকেন তো আমাদের সব ঘরেরই প্রায় গো টু ফুড। আর ডাল ছাড়া তো রাতে রুটিই হোক বা দুপুরের ভাত, খাওয়াটাই ইনকমপ্লিট। এই দুটোকে মিলালে যদি একটা মজাদার রেসিপি হয় তাহলে মন্দ হয় না, কি বলো? ডাল চিকেন বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমাদের 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিতে হবে। ঘিটা একটু গরম হলে সেখানে আমরা একে একে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে নিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এরপরে আমরা মিশিয়ে দেবো সেখানে কাঁচা কুচানো পেঁয়াজ। এখানে আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকতে হবে। যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাবে গোল্ডেন ব্রাউন, তখন আমাদের সেখানে মিশিয়ে দিতে হবে চপ টমেটোস। আমি কিন্তু এখানে একখানা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটাকেও পেঁয়াজটার সাথে খুব ভালো করে ভাজতে থাকতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেখানে আমরা মিশিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে আমি 4 কোয়া রসুন আর 1টা মিডিয়াম কোয়া আদা নিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে আমরা মিক্স করতে থাকবো যতক্ষণ না এটার র স্মেলটা চলে যাচ্ছে। এরপর এখানে আমরা একে একে হলুদ গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, ঝাল অনুযায়ী রেড চিলি পাউডার ও কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালার। খুব ভালো করে এবার কিন্তু এটাতে আমাদের মেশাতে থাকতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে একটুখানি কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও চিনি এবং খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না পুরোপুরি কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমরা মিশিয়ে দেবো চিকেনগুলো। আমি এখানে 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষাতে থাকতে হবে এই মশলাটার সাথে। যখন খুব ভালো করে চিকেন আর মশলাটা মাখামাখি হয়ে যাবে তখন আমরা এটাকে ঢাকা দিয়ে কষতে দেবো ফর 15 to 20 মিনিটস। চিকেনটা যখন সেদ্ধ হয়ে কষে যাবে ঢাকাটা খুলে আমরা নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এখানে মিশিয়ে দেবো সেই ডাল চিকেনের ডাল। এখানে আমি নিয়ে নিয়েছি মুগের ডাল, ছোলার ডাল ও অড়হর ডাল। এমনভাবে সেদ্ধ করবে যাতে গলে না যায় অথচ সুসিদ্ধ থাকে। তারপরে ডালের সাথে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং যখন চিকেন আর ডালটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন সেটাকে আমরা ঢাকা দিয়ে কুক করতে দেবো পর 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট বাদে ঢাকাটা খুলবো এবং খুলে আবারও একটু ভালো করে ডাল আর চিকেনগুলোকে কিন্তু মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো একদম ক্লাসিক বেঙ্গলি গরম মশালা। আবারও একটু নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করার পর আমরা এখানে দিয়ে দেবো কসৌরি মেথি, যেটা ক্রাশ করা। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ফর গার্নিশিং পারপাস অ্যান্ড ফর স্মেল পারপাস আমরা এটাতে দিয়ে দেব কাঁচা চেরা লঙ্কা ও ধনে পাতা কুচো। ধনে পাতা কুচোটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবং তারপরে আমরা দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফর গার্নিশিং এবং দিলেই আমাদের রেডি ডাল চিকেন, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। রুটি হোক কিংবা পরোটা, যার সাথে মন চায় সার্ভ করো।